নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি চটপটি রেসিপি, যা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। ডিনারে রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। প্রথমবার বানিয়ে আমারও দারুণ লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ করে চলুন রেসিপি শুরু করছি। রান্নাটা আমি করছি সর্ষের তেলে। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পটলটা দেখুন নিয়েছি, বীজ ছাড়িয়ে নিয়েছি, আর খোসাটা উপর দিকে কিন্তু কেটে নিইনি, একটু চেঁচে নিয়েছি, যেরকম আমরা পটল ভাজাতে করি। আর বীজটা ছাড়িয়েই নিয়েছি। নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে 3টে পটল আমি এইভাবে দিয়ে দিয়েছি, আর দানাটা ছাড়িয়েই নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এটাকে আমরা 3 মিনিট ভেজে নেব। এরপরে আবার উল্টে দিচ্ছি, উল্টো দিকটাও দেখুন ওই দিকটা একটু একটু ভাজা হয়ে গিয়েছে। চাইলে আপনারা পটলের খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে আমরা ভাজাতে যেরকম একটু খোসাটা চেঁচে নিয়ে করি, আমি সেইভাবেই চেঁচে নিয়েছি। উল্টে দিয়ে এখানে আমি 2টো টমেটো দিয়ে দিচ্ছি। 2টো টমেটোকেও আমি এইভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আর রসুন দিয়ে দিচ্ছি, 6-7 কোয়া রসুন এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে মাঝারি আঁচে রেখে মিনিট 3েক আবার এটাকে ভেজে নেব। এরপরে দেখুন একটু উল্টে পাল্টে দেব, টমেটোগুলোকেও একটু উল্টে দেব। উল্টে দিয়ে এরকম করে আমরা ভাজা ভাজা করে নেব। এখানে মনে হতে পারে যে তেলটা হয়তো একটু বেশি ব্যবহার করা হয়েছে, কিন্তু তেল এতটুকু বেশি ব্যবহার করা হয়নি। তেলটা কিন্তু আমাদের আস্তে আস্তে রান্নাতে ব্যবহার হয়ে যাবে। আমরা 2টো দিক একটু ভালো করে ভেজে নেব। পটলের খোসাটা যদি আমরা ছাড়িয়ে নিতাম তাহলে পটলটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যেত, কিন্তু আমি এরকম খোসা ছাড়িয়ে করিনি। এবার দেখুন টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে, টমেটোগুলো উল্টে দিচ্ছি। রসুনটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, বেশ নরম হয়ে গিয়েছে। এবার আমরা এই টমেটোটাকেও উল্টে দেব, আর টমেটোর খোসাগুলোকে দেখুন এরকম যেহেতু খোসাটা উঠে এসেছে, তাই টমেটোর খোসাগুলোকে আমরা এবার একটু সরিয়ে নিচ্ছি। এই পটলগুলোকেও দেখুন এভাবে খুন্তি দিয়ে এরকম করে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে নিচ্ছি। এই জন্যই বললাম যদি আমরা খোসা ছাড়িয়ে নিতাম তাহলে কিন্তু একদমই নরম হয়ে যেত, তা আমি একদম খোসা ছাড়িয়ে করিনি। এইভাবে খুন্তি দিয়ে আমরা এরকম করে কেটে কেটে নিচ্ছি। এ জায়গায় আপনারা চাইলে এইগুলোকে একটু নামিয়ে নিতে পারেন, তবে আমি নামিয়ে না নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এখানে এই পটেটো ম্যাশার দিয়ে ভালো করে এইভাবে এগুলোকে সব এইভাবে দেখুন একদম ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা এটা ভাজবার পরে নামিয়ে নিয়ে একটু ভালো করে হাতে চটকে নিতে পারেন। তো আমি এটাকে এখানে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দেখুন এইভাবে এটাকে আমরা ভালো করে ম্যাশ করে নিলাম। তারপরে আমরা আবার এই গ্যাসের আঁচটা ধরিয়ে দেব। সব একটুখানি খুন্তি দিয়েও দেখুন যেটুকুনি মনে হচ্ছে, যে পটলগুলোকে একটু ভালো করে খুন্তি দিয়ে কেটে দিলে, যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে এরকম করে কেটে কেটে দিলেই কিন্তু এগুলো আমরা এইভাবে আলাদা করে নিতে পারছি। দেখুন পটলের ভর্তা রেসিপি তো আমরা সবসময় বানিয়ে থাকি, পটলের বাটা বা ভর্তা, যেটা গরম ভাতে খেতে দারুণ লাগে। তবে পটলের রেসিপি এইভাবে বানিয়ে বেশ চটপটা হয়, টমেটো রসুন ব্যবহার করার জন্য খেতে কিন্তু এই রেসিপিটিও দেখবেন রুটি দিয়ে বেশ ভালো লাগে। গ্যাসের আঁচ অন করে দিয়ে এবার একটু এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য দেখুন এবার ভাজা হয়ে আসছে। এবার আমরা এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ এরকম একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এখানে সামান্য একটু নুন আন্দাজ করে দিয়ে দেবো, কারণ পটলটা আমরা ভাজবার সময় নুন ব্যবহার করেছি, আর ভাজবার সময়তেই পটলে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো আরেকটু ব্যবহার করতে পারেন, তবে আমি এটা রুটির সাথে বানিয়েছি বলে আমি এখানে আর লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম এটাকে আমরা ভাজা ভাজা করে নেব। দেখুন এই যে তেল যেটুকু দেওয়া হয়েছিল, তেলটা কিন্তু আমাদের এই পেঁয়াজটা মেশানোর পরে তেলটা কিন্তু লেগেই গেল। একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়ে এটাকে নামিয়ে রুটির সাথে সার্ভ করে দেব। একবার পটলের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, রুটির সাথে বা পরোটার সাথে ডিনারে খেতে কিন্তু দারুণ লাগে, আর গরম ভাতেও এরকম করে বানিয়ে নিতে পারেন, বেশ চটজলদি বানানো হয়ে যায়। রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।